স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। কোথায় গেল জানি না, ফিরে এলো কিনা। ছেলেটাকে যে দেখবো সে সুযোগ আর থাকলো না। যত কষ্টই হোক যত অপমানিত হই, সকালে ঘুম থেকে উঠে ছেলের মুখটা তো দেখতে পেতাম, সেটাই শান্তি ছিল। আল্লাহ আল্লাহ আমার ছেলেটা আমার কাছে ফিরিয়ে দাও, তুমি ওকে ভালো রেখো আল্লাহ। কবিতাটা যে কোথায় গেল, মেয়েটাও তো কষ্ট পাচ্ছে। তোমার মা বোন এখানে কতদিন থাকবে? মানে বিয়ের পর ওনাদের প্ল্যান কি? মাম্মি আগে বিয়েটা হোক, তারপর না হয় দেখা যাবে। সত্যি কথা বলতে কি, আমি যখন এসব মনে করবার চেষ্টা করি তখনই আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়, আমি চোখ অন্ধকার দেখতে থাকি। তুমি এইসব চিন্তা করো না, নিজের শরীরটাকে খারাপ করার কোনো দরকার নেই। বিয়ে পর্যন্ত ওরা থাকুক, তোমার যখন মনেই হচ্ছে তোমার মা আর বোন না ওরা, তখন বিয়ের পর ওদেরকে ভাগিয়ে দিলেই হবে। চটটা যে তুমি খাবে সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। হলো তো প্রেমের বৃথা আস্ফালন। धोनीर एकटा चोर गरीबेर सब स्वप्न एकेबारे चूर्ण विचूर्ण करे दिल ताई ना। तो सेई घ्यानर घ्यानर मार्का प्रतिज्ञार की हलो कविता? सोहाके तालाते जीवन थेके सरिये देब, आमी हब तालाते जीवनेर रानी, एटसेट्रा एटसेट्रा। बला जतटा सहज करा ठीक ततटाई कठिन। जानो केन एमन हलो? तुमि तोमार निजेर अवस्थान भुले गियेছিলে ताई। ओ एखन तोमादेर सबकटाके एई बाड़ी छाड़ा करबे सारा जीवनेर जोन्नो। শোনো, এই বাড়িতে আছো বলে মনে করো না যে যখন তখন এসে আমাকে জ্বালাতন করবে। আমি ইচ্ছে করলে কালই তোমাকে ঘাড় ধরে বের করে দিতে পারি। मन खराब करे आछिस केन? तुई भाबछिस आमार बुझि खराब लागे ना? असुस्थ छेलेटारे फेले रेखे आसलाम, आल्लाह जाने कि होच्छे। ग्रामे सबाई जाने आमरा शहरे गेछि शाहेरा शाहेरेर बउरे आनते। এখন গ্রামের মানুষের কাছে কি জবাব দেব বলতো? মা, তুমি ভাবছো গ্রামের মানুষজন কি বলবে সেই কথা? গ্রামের মানুষজনের প্রশ্নের জবাব দেওয়াটাই কি তোমার কাছে আসল? তুমি একবার শায়রের কথা ভাবছো না? ওই জিনাত মির্জা কি শায়রকে শান্তিতে থাকতে দেবে? সে তো তার নিজের মেয়ের সুখের জন্য আমাদের শায়রকে কিনে নিয়েছে। আর তোমার বৌমা, সে কি শায়রকে ভালোবাসে বলে তুমি মনে করো? কখনো না মা। শুধুমাত্র কাজলকে হারানোর জন্য শামা জেদ করে শায়রকে বিয়ে করেছে। শামা শায়রকে ভালোবাসে না। ভালোবাসে কি ওরা সেটা জানেই না। ভালোবাসতে হলে একটা মন লাগে, ওদের সে মনটা নেই। টাকা আর ক্ষমতার অহংকারে ওদের মনটা পাথর হয়ে গেছে। আর শায়রের কথাই বা কি বলবো? ও তো ওদের দাবার গুটির মতো চলছে। যে শায়রকে তুমি নিজে না খেয়ে খাইয়েছ, দিনের পর দিন রাতের পর রাত কত কষ্ট করে ওকে বড় করেছ, সেই শায়রের বউ যখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল তখন কি করলো? দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখলো। হ্যাঁ, ওর বউকে একটা চর মেরেছে, কিন্তু ও কি একবারও তোমাকে আটকেছে? একবারও তোমাকে বলেছে যে মা তুমি যেও না, এখানে থাকো? কবিতা, ও তো স্বাভাবিক না। ও যদি স্বাভাবিকই থাকতো তাহলে ওর মায়েকেও সম্মান করতো। তুই তোর বোন, তুই সব তো বুঝিস, বুঝিস না? প্রবলেম তো সেটাই মা, আমার ভাই আমাকে চিনতে পারে না। আমার ভাই যদি আমাকে চিনতে পারতো তাহলে আমি দেখিয়ে দিতাম টাকার অহংকারে অন্ধ হয়ে যাওয়া মির্জা পরিবার কিভাবে রাস্তায় নামে। আর শামাকে শেখাতাম স্বামীর মা আর স্বামীর বোনকে কি করে সম্মান করতে হয়। আর তালাত, কবিতা, তালাতের জন্য তোর অনেক খারাপ লাগছে না রে মা? ওই বাড়িতে এত অপমান সহ্য করে আমি কেন পড়ে থেকেছি জানো? शुधु एकटा मुहूर्तेर जोन्नो एकदिन ना एकदिन शायरेर स्मृति फिरे आसबे शुधु एई मुहूर्तटार जोन्नो। शायर जेरकम शहर थेके एसे दौड़े एसे आमाके जड़िये धरतो आमाके देखे खुशी हये जेतो सेरकम आबार आगेर मतो ओ आमाके चिनते पारबे आमाके देखे खुशी होबे दौड़े एसे आमाके जड़िये धरबे আর তারপর আমি আমার সব অপমানের প্রতিশোধ নেব সব। তোকে একটা সত্যি কথা বলি, জিনাতকে না আমার মনে হয় ফেরেশতা, একদম ফেরেশতা। ওই তিনটা মেয়ের উপরে আমার ভীষণ রাগ হচ্ছে, ওনাকে নানা রকম ভাবে ঝামেলায় ফেলছে, একদম শয়তান ছোট মনের, তাই না? মা সবসময় আমরা খালি চোখে যেটা দেখতে পাই সেটা সত্যি নাও হতে পারে, এর পেছনে অন্য কোনো গল্পও থাকতে পারে। দেখ আমরা কত বোকা না রে, আমরা ভাবতাম এই জিনাত মির্জা কত ভালো ভালো একজন মানুষ, অথচ তার মনের মধ্যে কত নোংরামি। শান্ত হও মা, ধৈর্য ধরো, একদিন না একদিন ঠিকই শায়রের স্মৃতি ফিরে আসবে, অসুস্থ হবে অত সারা জীবন অসুস্থ থাকবে না, তখন তো আমাদেরকে চিনতে পারবে, তখন দেখো শায়র আমাদের কাছে ছুটে আসবে আর শায়রের পেছন পেছন আসবে ওর বউ আর শাশুড়ি শামা মির্জা জিনাত মির্জা। সেদিন আমি কি করবো জানো? মা মেয়ে দুজনকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ইয়েস, জিনাত মির্জা সেদিন দেখবে আমাদের আসল ক্ষমতা। জাস্ট ওয়েট ফর দ্যাট। না না কবিতা, এই সমস্ত করতে যাস না। আমি চাই আমার ছেলের বউ বাড়িতে ফিরে আসলে আমি খুশি। মা তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ কি ভেবেছো তুমি? তোমার ছেলে আর ছেলের বউ এ বাড়িতে আসলেই তুমি খুশি? তুমি কি ভাবছো তোমার ছেলের বউ এ বাড়িতে থাকতে আসছে, এ বাড়িতে সে থাকবে খাবে ঘুমাবে? তাই কখনো না, কখনো না। তোমার ওই সাদা চামড়ার বৌমা এই বাড়িতে আসবে অসহায় হয়ে নিরুপায় হয়ে, তোমার ওই সাদা চামড়ার বৌমা এই বাড়িতে আসবে অসহায় হয়ে নিরুপায় হয়ে শায়রকে ফিরিয়ে নেওয়ার জন্য, এখান থেকে নিয়ে গিয়ে আবার শায়রকে ওই চার দেয়ালের মধ্যে বন্দি করতে চাইবে, কিন্তু আমি আর সেটা হতে দেব না। আমি প্রতিশোধ চাই মা, প্রতিশোধ। শান্ত হ মা, শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। উপর একজন আছে না, চল খাবি চল। राइसा रईसा तु আমি জানতাম তুই আমার কাছে আসবি। তোকে কেউ আটকে রাখতে পারবে না। তুই সবার চোখ ফাঁকি দিয়ে হলো আমার সাথে দেখা করতে আসবি। আমি তো জানি তোর কাজল আপুকে ছাড়া তুই একটা সেকেন্ডও থাকতে পারিস না। যাই কিছু হোক না কেন আমি জানি তুই আমার পাশে থাকবি। तु कि बाहर दाड़े थकबी भेतर आसबी ना। कखनो कखनो जीवन मानुषेर सम्पर्केर माझे एमन एकटा देयाल तैरी करे जा ना कोनोदिन भांगा जाए आर ना कोनोदिन अतिक्रम करा जाए। আর আমাদের সুখের সংসারে সেই বিশাল দেয়ালটা তুমি তুলে দিয়েছো কাজল মির্জা। এসব তুই কি বলছিস? আজ আমি বলছি, কিন্তু কাল কাল তো সারা দুনিয়া বলবে। তখন তুমি কি করবে কাজল মির্জা? সম্পত্তির লোভ সব মানুষেরই থাকে। আসলে প্রত্যেকটা মানুষেরই কম বেশি টাকার প্রতি লোভ থাকে, কিন্তু সেই লোভটা তোমার কাছে সবচেয়ে বড় মনে হলো, তাই না? থাকো, তুমি তোমার এই টাকার পাহাড়ে বসে অনেক সুখে থাকো, অনেক খুশিতে থাকো। তোমার এই সুখের তাজমহলের নিচে না হয় চাপা পড়ে থাক তোমার পরিবারের দীর্ঘশ্বাস।